আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা। এই সময়ে আমার ভীষণ পছন্দের খাবার হচ্ছে হালিম। আজ আমি উপস্থিত হয়েছি সেই মুখরোচক হালিমের রেসিপি নিয়ে, যা খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন। চলুন দেখে নিই হালিম করতে আমাদের কী কী লাগছে। হাড়সহ গরুর মাংস 1.5 কেজি, হালিম মিক্স নিয়েছি 1 প্যাকেট, এখানে আমি 1/2 কাপ মুগ ডাল আর 1/2 কাপ পোলার চাল একসাথে মিশিয়ে নিয়েছি। এখানে আমি হলুদ গুঁড়ো 1 টিস্পুন, ধনে গুঁড়ো 1 টিস্পুন, মরিচের গুঁড়ো 1 টিস্পুন, জিরে গুঁড়ো 1 টিস্পুন, গরম মশলা 1 টিস্পুন আর গোলমরিচের গুঁড়ো 1/2 টিস্পুন নিয়েছি। হালিম মশলা 1 প্যাকেট, রসুন কুচি পরিমাণ মতো, পেঁয়াজ কুচি 2 কাপ, দারচিনি, এলাচি, তেজপাতা, লবঙ্গ পরিমাণ মতো, টমেটো সস 1 টেবিল স্পুন, ঘি নিয়েছি 2 টেবিল স্পুন, আপনারা চাইলে আরেকটু বেশিও নিতে পারেন, আদা বাটা নিয়েছি 1 টেবিল স্পুন, রসুন বাটা নিয়েছি 1 টেবিল স্পুন, আদা কুচি পরিমাণ মতো, পেঁয়াজ বেরেস্তা নিয়েছি 1 কাপ, চাইলে আপনারা আরেকটু বেশিও নিতে পারেন, তেল পরিমাণ মতো, লবণ পরিমাণ মতো, পরিমাণ মতো লেবু, পানি আন্দাজ মতো। প্রথমেই ফুটন্ত গরম পানিতে হালিমের শস্যগুলো ভিজিয়ে নিব। আগে থেকে আমি গরম পানি করে রেখেছিলাম, এখন শস্যগুলোকে ভিজিয়ে নিচ্ছি। খুব ভালো করে পানির সাথে মিক্স করে নিচ্ছি যেন দলা পাকিয়ে না যায়। মেশানো হয়ে গেছে, এবারে একটা পাশে বেশ কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। এবারে একটি হাঁড়িতে পানি গরম করে নিচ্ছি, 1/2 কাপ পোলার চাল আর 1/2 কাপ মুগ ডাল সিদ্ধ করে নিচ্ছি, একটু মাঝারি আঁচে সিদ্ধ করে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি, ওয়ান টেবিল স্পুনের মতো তেল দিয়ে নিচ্ছি যেন চাল ডালটি লেগে না যায়। অপেক্ষা করছি সিদ্ধ হওয়া পর্যন্ত। এবারে মাংস রান্না করার জন্য একটি বড় হাঁড়িতে মাংস নিয়ে নিচ্ছি, তারপর টমেটো সস, পেঁয়াজ বেরেস্তা, আদা কুচি বাদ দিয়ে সবগুলো মশলা দিয়ে মাংসগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দারচিনি, এলাচি, তেজপাতা, লবঙ্গ সবগুলোই দিয়ে নিলাম, রসুন কুচিও দিয়ে নিলাম, কাটা পেঁয়াজও দিয়ে নিলাম, পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি লেবুর রস পরিমাণ মতো, খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। যেহেতু অনেকগুলো মশলা নিয়েছি সেজন্য এবারে একটু পানি দিয়ে মিক্স করে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, চাল ডাল অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এবারে একটি ঘুটুনির সাহায্যে আমরা ঘুটে নিচ্ছি। এবারে মাখানো মাংসগুলো চুলায় বসিয়ে দিলাম, মাঝারি আঁচে একটি ঢাকনা দিয়ে ঢেকে 1.5 ঘন্টা মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ফিরে এলাম 1.5 ঘন্টা পর, এর মধ্যে আমি 2 বার নেড়ে দিয়েছিলাম, তেল ভেসে এসেছে, মাংস অনেকটাই হয়ে এসেছে। এবারে ভেজানো হালিম মিক্সের শস্যগুলো দিয়ে নিলাম, খুব ভালো করে কম আঁচে দমে দমে রান্না হবে, বারবার করে নাড়তে হবে। এখন 1/2 আওয়ারের জন্য ঢেকে কম আঁচে রান্না করব। ঢাকনা খুলে দেখে নিচ্ছি
কি অবস্থা রান্নার? দমি দমি অল্প আঁচে রান্নাটা হচ্ছে, মাঝে তু একবার করে আমি নেড়ে দিয়েছিলাম। এখন চাল ডালের মিশ্রণটি মিক্স করে নিচ্ছি, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে নিচ্ছি টমেটো সস। হালিমের স্বাদ বাড়াতে টমেটো সসটি আমি ব্যবহার করছি এখানে। এখন দিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন ঘি। আমি 2 টেবিল স্পুন নিয়েছি, আপনারা চাইলে আরেকটু বেশি পরিমাণে ঘি নিতে পারেন। হালিমকে সুস্বাদু করতে ঘিয়ের কোনো বিকল্প হয় না। দিচ্ছি আদা কুচি, দিয়ে নিলাম পেঁয়াজের বেরেস্তা। সামান্য পানি দিয়ে নিচ্ছি। এখন হালিমটিকে ভালো করে নেড়ে নিচ্ছি। দমে দমে রান্না হচ্ছে হালিমটি, চুলার আঁচ মোটেও বাড়ানো যাবে না, কারণ লেগে যাওয়ার একটা ভয় থেকেই যায়। পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। আপনারাও বারবার নাড়তে থাকবেন যেন লেগে না যায়, আর লবণটাও দেখে নেবেন। এখন পেঁয়াজের বেরেস্তা, আদা কুচি, ঘি সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে অলরেডি। ঢেকে এবারে কম আঁচে আরও 20 মিনিট অপেক্ষা করে নিচ্ছি। ফিরে এলাম 20 মিনিট পর। অনেকটাই হয়ে এসেছে, এর মধ্যে আমি 2 একবার করে নেড়ে দিয়েছিলাম। তেল ঘি সব ভেসে উঠেছে, পেঁয়াজের বেরেস্তাটা গলে গিয়েছে, কালচে একটা রং চলে এসছে। যেহেতু হালিমটি কম আঁচে রান্না হয়েছে, তাই লেগে যাবার সম্ভাবনা একেবারেই নেই। তারপরও চাইলে আপনারা বারবার নেড়ে নিতে পারেন। হালিমটি আবারও ঢেকে 5 থেকে 6 মিনিটের জন্য কম আঁচে রান্না করে নিচ্ছি। আমার রান্না প্রায় শেষ হয়ে এসেছে। হালিমকে কম আঁচে দমে দমে রান্না করলে হালিম খেতে খুবই সুস্বাদু হয়। আমাদের রান্না হয়ে গেছে ভিউয়ার্স, এবারে সার্ভ করার পালা। আমি এবং আমার হাজবেন্ড হালিম খেতে ভীষণ পছন্দ করি। বৃষ্টির দিনে ঘরে বসে হালিম খেতে মন্দ লাগে না। আমার রেসিপিটি ফলো করলে আপনারাও আমার সাথে একমত হবেন। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ধন্যবাদ।